নূর, মহাশূন্যের নভোচারী রিয়াজ, সাতটি আশ্চর্যের প্রতিচ্ছবি নিপুণ, মমতাময়ী মা ডলি জহুর, ভাঙা গড়ার মাঝখানে মিশা সদাগর, একের ভেতরে অনেক কিছু কাবিলা, জীবন্ত কিংবদন্তি এটিএম শামসুজ্জামান, কণ্ঠের জাদুকর আয়ুব বাচ্চু, ওয়ার্ল্ড ফেমাস জেমস, গানের রানী মমতাজ, চিরসবুজ অমিত পল, ফাটাফাটি বিপ্লব, টাইটেল অ্যানিমেশন ও স্পেশাল এফেক্ট নিউ স্টার কর্পোরেশন। আশ্চর্য হইবার কোনোই কারণ নাই, আমার বোন তার পুলারে নিয়ে ব্যস্ত, ঠাই বইলা অফিসের কাজ তো ঠাইমা থাকবে না, ভাই হিসাবে দেখাশোনার দায়িত্ব তো আমারই। তা অবশ্য ঠিক। বিয়ে? এত আশ্চর্য হচ্ছিস কেন? বয়স তোর কম হলো না, এখন তো আমার নাতিপুতির মুখ দেখার কথা। আমি কবে থেকে তোর মামাকে বউ দেখার কথা বলে রেখেছি। বিয়ে করব আমি, মামা বউ দেখবে কেন? তুই কি রাস্তায় রাস্তায় মেয়ে দেখে বেড়াবি নাকি? তোর মামা নাকি পাত্রী দেখে রেখেছে, এখন তুই ছবি দেখে পছন্দ করলে বিয়ে ফাইনাল। আচ্ছা ঠিক আছে মা, আগে নিজের দেশটাকে ঘুরে একটু ভালো করে দেখে নি, তারপর না হয় তোমার পছন্দ মতো এই তরমুজের মতো লাল টুকটুকে একটা দেশি মেয়ে বিয়ে করব। গঞ্জে ছবি, এর কয়েকটা জায়গায় আমিও গিয়েছি। কখন? তোর জন্মের আগে, তোর বাবার সাথে। অথচ আমি যাইনি,
এটাই আমার দুঃখ। কেন দুঃখ কেন? জানো মা, আমার সঙ্গে অনেক দেশে ছেলেমেয়েরা পড়ত। ওরা আমাকে বাংলাদেশের এইসব ছবি দেখিয়ে প্রশংসা করে বলতো, তোমাদের দেশটা কত সুন্দর। আমি হাসতাম, কিন্তু মনে মনে খুব কষ্ট পেতাম। কারণ কি জানো, এত সুন্দর দেশ আমাদের, অথচ নিজে কখনো দেখিনি। তাই ঠিক করেছিলাম দেশে ফিরে আগে নিজের দেশটাকে দেখব, তারপর অন্য কোনো কাজ। অনুমতি? পাগল ছেলে, তুই নিজের দেশ দেখবি, আমি কি বাধা দিতে পারি? বেশিক্ষণ খেলবা না, অল্প খেলবা। ঠিক আছে,
আবার খেলবে নাকি? না, মোর খিদা লাগছে না, মুই আর খামু। তুমি কালকে আবার আইস, যাও যাও যাও। ইমাম সাহেবের বাড়ি, এই এলাকার মানুষ তাকে মান্য করে। তার ঘরে উপযুক্ত মেয়ে আছে। বাড়ির সামনে বেগানা পুরুষ দেখলে উনি রাগ করবেন। আজ যে পুরুষটি বেগানা, কাল সে আপন কেউ হতে পারে। ইমাম সাহেব ভালো করেই জানেন, তার উপযুক্ত মেয়েকে কোনো না কোনো বেগানা পুরুষের হাতে তুলে দিতেই হবে। লোকজন ঘরে ফিরছে, সন্ধ্যা হতে দেরি নেই। এক বেগানা পুরুষের সাথে কথা বলতে দেখলে লোকে নানান কথা বলবে। কথা বলবেন বলেই তো আপনি বাইরে এসেছেন। মানে? আপনার কলস ভরা, পানি আনতে যাবার বাহানা করে আপনি আমার সঙ্গে কথা বলতে এসেছেন। কথা বলে ভরা কলস নিয়ে ঘরে ফিরবেন? ভয় পাচ্ছেন কেন? কি চান আপনি? আমি কি চাই সেটা আপনি ভালো করেই জানেন। আপনি কি চান সেটা আমি জানবো কি করে? আপনার বাবা ইমাম, মিথ্যে কথা বলা ঠিক নয়। আপনি ভালো করে জানেন আমি আপনাকে চাই। আমি শুধু আপনার মুখ থেকে শুনতে চাই আপনিও আমার মতো প্রথম দেখাতে মনে মনে আমাকে চেয়েছেন কিনা। শুনুন, আমার কথার উত্তর না দিয়ে যাবেন না। সূর্য ডুবতে দেরি নেই, এখন আরো মানুষ ঘরে ফিরবে। বাবা নামাজ পড়ানোর পর রওনা হবেন। এর মধ্যে কেউ যদি বাবাকে বলে এক বেগানা পুরুষের সাথে কথা বলছি, গজব হয়ে যাবে। আপনি ফিরে যান। আপনার মুখ থেকে আপনার মনের কথাটা না শুনে আমি কোথাও যাব না। বুঝলাম ইয়ারা, শিক্ষার কোনো বিকল্প নাই। আল্লাহ নবী বলছেন প্রত্যেক নারী পুরুষে শিক্ষা গ্রহণ করতে হইবো। হুজুর, আপনি যে কোন নারী গো পর্দার মধ্যে থাকতে। আরে মিয়া, এই পর্দা সেই পর্দা না যে সব সময় ঘরে ঘুমটা দিয়া থাকা। এই পর্দা হইল পর পুরুষের চক্ষু থেকে নিজের ঠাইকা রাখা, পূর্ণা পরিধান করা। জে জে, এইটা ঠিক বলছে। ভদ্রভাবে হাঁটা চলা করা, বেগানা পুরুষের সাথে হাসাহাসি মেলামেশা না করা। এই যে আমার মেয়ের এই গ্রামের প্রাইমারি স্কুলে পড়াইছি না, সে তো কুরআনও খতম করছে আর প্রত্যেক দিন সকালে লঞ্চে করে শহরে গেছে। আমার সেই লঞ্চে কইরা ফিরে আইছে, কই কোনো অসুবিধা হইছে? তা অবশ্য হয় নাই। তাইলে ইসলামের শিক্ষা হইল জ্ঞান অর্জনের জন্য দরকার হইলে সুদূর চীন দেশে যাইবা। আরব দেশ থেকে চীন দেশে যাওয়া কি সোজা কথা? আমরা তাহলে যাই হুজুর। যাওন নাই, আসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চলুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারে আপনারে এর আগে এই এলাকায় কখনো দেখছি বইলা তো মনে হয় না। জি না, আমি এর আগে কখনো এখানে আসিনি। বাড়ি কোথায়? ঢাকায়। এইখানে আসার কারণ? বিদেশে লেখাপড়া করেছি, বিদেশি বন্ধুদের কাছে শুনেছি আমাদের দেশটা নাকি অনেক সুন্দর। ঢাকায় ফিরে তাই দেশটা দেখতে বেরিয়েছি। এইখানে কখন আসলে? সকালের লঞ্চে। জায়গাটা এত ভালো লাগলো যে ঘুরতে ঘুরতে দেরি করে ফেলাইছেন, শেষ লঞ্চটা ধরতে পারেন নাই। কথাটা ঠিক না, এখানে এসে এত ভালো লাগলো যে যেতে ইচ্ছে করলো না।
যাইতে ইচ্ছা করে না ভালো কথা, তা আমাগো ইমাম সাহেবের বাড়ির সামনে কেন? চারিদিকে অন্ধকার, ওই বাড়িতে আলো আছে, সে আলোতে নিজেকে দেখতে পাবি। এলাকাটা ভালো না, শেয়াল খাটাস তো আছেই, তাছাড়া আরো কত জন্তু জানোয়ার আছে আল্লাহ পাকি ভালো জানেন। আল্লাহ পাক কপালে যা রেখেছেন তা তো হবেই, ভয় পেয়ে লাভ কি? আলহামদুলিল্লাহ জি, খুব খুশি হইলাম বাবা। একটা কথা রাখবেন, আপনি মান্যগণ্য মানুষ, আপনার কথা তো আদেশ মনে করেই রাখতে হবে। আগের দিনে খাওনের আগে মুসলমানরা বাড়ির সামনে মুসাফিরের জন্য অপেক্ষা করত, মুসাফিরটা খাওয়াইয়া নেকি হাসিল করত। এখনকার দিনে সেই সুযোগ তো আর হয় না, আল্লাহ পাক যখন সেই সুযোগ দিছেন আমারে ফিরিয়ে দিয়েন না। ঠিক বুঝলাম না, দয়া করে যদি আমার সঙ্গে দুইটা খান তাহলে আল্লাহ পাক আমারে নেকি হাসিল করার তৌফিক দিবেন। যদি রাজি থাকেন বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম বাবা, খুব খুশি হইলাম। মুয়াজ্জিন সাহেব। জি হুজুর। ফজরের আজান দিতে প্রত্যেক দিন দেরি করে পালান, চেষ্টা করেন আজানের আগেই মসজিদে উপস্থিত হইতে। এই যে বাবা, নেন বাবা, বড় পুষ্টিকর জিনিস। বড় কষ্ট দিলেন। কেন বাবা? আপনি আমার বাবার বয়সী, আমার বাবা নেই, এতিম। যদি বাবা থাকতেন তাকে পাশে রেখে আমি কি একা কোনো ভালো খাবার খেতে পারতাম? পারতাম না, আজও পারবো না। এটা কি করতেছেন? বড় ভালো লাগতেছে, আজকালকার পোলাগো মধ্যে সব দেখা যায় না। মারে গড়ে কি আর ডিম নাই? আমার লাগবে না, যা আছে খেতে খুবই ভালো লাগছে, আপনি খান। বুঝলেন বাবা, 30 বছর আগে বরিশাল থেকে এখানে আসছিলাম, সঙ্গে ছিল পোলার বউটা। এলাকার মধ্যে কোনো মসজিদ ছিল না, লোকজন কম ছিল, কেউ নামাজ কালাম পড়ত না। থাকিয়া গেলাম, তারপর জন্নাউনের পর মাটাও মইরা গেল। মেয়ের বিয়ে দেবেন না? চেষ্টা যে করি নাই তা না, ভালো পাত্র পাইছিলাম, তবে জন্না রাজি হয় না। কেন? মনে হয় পাগল বাইটার রেখা চাইতে মন চায় না। পাগল বলছেন কেন? বিকেলে আমি ওকে দেখেছি, ও তো মানসিক প্রতিবন্ধী। মানে? মানে বয়স বাড়ে কিন্তু বুদ্ধি বাড়ে না, ছোটই থেকে যায়, একেবারে শিশুদের মতো। ঠিক বলছো বাবা, আমরা তো কোনোদিন এইভাবে ভাইবা দেখি নাই। এ ধরনের রোগীদের জন্য ঢাকায় অনেক প্রতিষ্ঠান আছে, নানা রকম কাজ শেখায়, খেলাধুলা করায়, দেশেরও কাজে লাগে। কোন কি? যদি সুযোগ হয় আমি ওকে নিয়ে যাব। আপনি নিয়ে যাবেন? জি, বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সাহায্য করে আমাদের কোম্পানি, তার মধ্যে একটি মানসিক প্রতিবন্ধীদের। আপনি কোম্পানি মানে? জি মানে আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান, গার্মেন্টস, টেক্সটাইল, মিল ফ্যাক্টরি এসব। এতদিন আমার মায়ের দেখাশোনা করতেন, ঢাকায় ফিরে আমাকে দেখতে হবে। বাবা, মেহমানের প্লেট খালি। আপনি খাইতেছেন না কেন? খান। যা খেয়েছি এত খাবার আমি কোনোদিনও খাইনি, যদি অনুমতি দেন হাতটা ধুয়ে আসি। অবশ্যই দিবেন। নিজাম, মাজন না, নিজাম রে ক, মেহমান রে আর দমনের লেগে পানি ডাইলা দিতে। ভাইয়া তো ঘুমাচ্ছে। একটু সবুর করেন বাবা, আমি ডাইলা দিতেছি। তা কেন করবেন? আপনি ধীরে সুস্থে খান তো, আমাকে শুধু হাত ধোয়ার জায়গাটা বলে দিলেই হবে। এইটা কোনো কথা কইলেন বাবা,
আপনি আমাগো মেহমান, একটু পানি ডাইলা না দিলে অন্যায় হইব। বাবা আমি দিচ্ছি। হ মা, একটু সাবান দিয়া নিজ হাতে পানি ডাইলা দিস। আসেন আমার সঙ্গে। আর দোয়ানি শেষ হইলে মেহমান রে ওই পাশের ঘরে বিছনা পাইটা দিস। যা মা। আচ্ছা। এত বড় লোক আমি তো ভাবতে উপারি নাই, কি খাওয়াইলাম না খাওয়াইলাম আল্লাহই জানে। জবাব কিন্তু আপনি দেননি। আমার কাছে আপনার প্রশ্নের কোনো উত্তর নাই। আছে, জবাব আছে, আর সে জবাব আজ রাতে আপনি দেবেন। সম্ভব না। সম্ভব? সবাই ঘুমিয়ে গেলে আমি ঘর থেকে বেরিয়ে ওই সামনে জায়গা অপেক্ষা করব, আপনি আসবেন জবাব দেবেন। কি হলো? আমি আপনার বিছানা গুছিয়ে রাখছি। দাঁড়ান, যদি না আসেন আমি চিৎকার করে আপনাকে ডাকব, জবাব চাই। রাতের চিৎকার গোটা এলাকার মানুষ শুনবে, আপনার বাবাও শুনবে। করবেন না যে আমি ভয় পেয়ে এখানে এসেছি। আমি এসেছি আমার নিজের ইচ্ছায়। মিথ্যে কথা, তুমি ভালো করে জানো তুমি না এলে আমি এখানে দাঁড়িয়ে চিৎকার করে তোমাকে ডাকতাম, তোমার বাবা শুনতো, এলাকার মানুষ শুনতো, ঘুম ভেঙে ছুটে আসতো। তুমি সেই ভয়ে এখানে এসেছো। এতে আমার কোনো ভয় ছিল না, সবাই দেখতো আমি ঘরের মেয়ে, ঘরেই আছি। সমস্যাও তো আপনার, সবাই আপনাকে পাগল ভাবত, না হয় খারাপ মানুষ মনে করে শাস্তি দিত। মানুষ আমাকে শাস্তি দিলে তোমার কি? আমার কষ্ট হবে। মা বলেছিল বউ দেখতে, আর আমি দেশ দেখতে চেয়েছিলাম। দেশ দেখতে এসে আমি চাচাইয়ের মতো বউ দেখে ফেললাম। মানুষ চিরদিন একটা চাঁদ দেখে আকাশে, আজ আমি একসাথে দুটো চাঁদ দেখলাম, একটা আকাশে একটা মাটিতে। আকাশের চাঁদ আকাশেই থাকবে, মাটির চাঁদ থাকবে আমার বুকে, আমার বউ হয়ে। না না, এ হয় না। কেন হয় না? আমি বলতে পারবো না, কিন্তু আমি জানি। কেন তুমি বলছো এ হয় না? নিজাম ভাইয়ের জন্য চিন্তা করবে না, ওনাকে আমি ঢাকায় নিয়ে মানসিক প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করাবো। না। কেন? যে ভালোবাসে সে শুধুই ভালোবাসা চায়, দয়া চায় না। আমাকে দয়া করবেন না। আমি কোনো দয়ার কথা তো বলিনি, ভালোবাসার কথা বলেছি। বিয়ের পর আমার মা যদি তোমার মা হয়, তোমার ভাইও তো আমার ভাই, আমি আমার ভাইকে নিয়ে যাব, কোনো দয়া করব না। তুমি শুধু আমাকে একটু ভালোবাসবে।
ভালোবাসবে না ঝর্ণা, হবে না আমার চাঁদের মতো বউ সাগর। ফজরের সময় হয়ে এলো, আমি যাই। কালকে আমি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব, তোমার কোনো আপত্তি নেই তো? জানি না। জবাব দিতেই হবে। কি কইতে চাও তুমি? আল্লাহ ঝর্ণাকে আপনার ঘরে পাঠিয়েছে, আপনার ঘর থেকেই সে একদিন চলে যাবে স্বামীর ঘরে। যতদিন সে স্বামীর ঘরে না যায় ততদিন সে আপনার ঘরের মেহমান।
সেই মেহমানকে আঘাত করার জবাব আপনাকে দিতে হবে। আই মিয়া, তুমি কি আমাকে ইমাম সাহেবকে শিখাতে চাও? হ্যাঁ, আমি কাউকে শেখাতে চাই না, শুধু বলতে চাই নিয়ম অনুযায়ী প্রত্যেক নারী ও পুরুষ বিয়ের আগে দুজন দুজনকে দেখে পছন্দ করে সম্মতি নিতে হয়। ঝর্ণার কাছে জানতে চেয়েছিলাম আমি যেমন তাকে দেখে পছন্দ করেছি, সেও আমাকে পছন্দ করেছে কিনা। এই প্রশ্নের উত্তর দিতেই ঝর্ণা বাইরে এসেছিল, কোনো অন্যায় সে করেনি। কি করতে চাও তুমি? আমি ঝর্ণাকে বিয়ে করতে চাই। আজই আমি রওনা হব, মায়ের সম্মতি নিয়ে ফিরে এসে ঝর্ণাকে বিয়ে করব। ভাই মিয়া, আমার ঘরে বোকা পাইছো? পাখি একবার উড়াল দিলে আর ফিরে আহে? বিয়ে করতে চাইলে আন্নারে এখনই বিয়ে করতে হইব। করবো। ঝর্ণার সম্মতির কথা আমি জেনেছি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আজ এক্ষুনি আমি শরীয়ত মোতাবেক ঝর্ণাকে বিয়ে করতে চাই। এখন তো আর বেগানা পুরুষ নই, ঘুমটা কেন? ভয় লাগে, খেলবা? হ্যাঁ খেলবো, এখন তো অনেক রাত, আজ ঘুমাও, কাল সকালে খেলবো। না না না, কাল না, আজ। এখানে কেন ভাইয়া, তুমি বাবার কাছে যাও। না মোর দুলা ভাই লাগে না, মোর দুলা ভাই দ্বারা আজকে ঘুমামো। ভাইয়া ভাইয়া, না আজ আমি ঘুমাবো, দুলা ভাই করলে না আব্বা। বাবাকে ডাকি? দরকার নেই, বয়স অনেক বড় হলেও ভাইয়া এখনো শিশুই রয়ে গেছে, জোর করে পাঠিয়ে দিলে কষ্ট পাবে। ভাইয়া ভাইয়া, এই যা সত্যি সত্যি ঘুমিয়ে গেছে, এখন আর হাজার ডাকলেও ঘুম ভাঙবে না। তাহলে তো আরো ভালো, ভাইয়া ঘুমিয়ে থাকবে আর আমরা, শোনো শোনো, আমরা গল্প করব। কি কি গল্প? তোমার আর আমার গল্প, একজন বলবে একজন শুনবে, তবে এখানে নয়। কোথায়? ঘরের বাইরে, প্রকৃতির খুব কাছাকাছি, যেখানে শুধু তুমি আর আমি। সবকিছু যেন কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। কোথায় ছিলে তুমি? সাত সমুদ্র তেরো নদীর ওপারে, আর কোথায় আমি? এটাই নিয়তি, এটাই বিধির বিধান, এটা আমার অনেক বড় সৌভাগ্য। সত্যি? চাঁদকে জিজ্ঞেস করো, সে বলে দেবে। ফুলকে জিজ্ঞেস করো, সেও জানে। আমার চোখে নিজেকে দেখো, উত্তর পেয়ে যাবে। দেখো কি জাদু করেছ আমাকে, চোখ বুঝলেই দেখি শুধু তোমাকে। এমন স্বর্গসু পায়নি তো কেউ, তুমি আমার, তুমি আমার চাঁদের মতো বউ। কি জাদু করেছো আমাকে,
চোখ বুঝলেই দেখি শুধু তোমাকে, এমন স্বর্গ সুখ পায়নি তো কেউ, ও তুমি আমার, তুমি আমার চাঁদের মতো। আমি দেখি মার সঙ্গে কথা বলতে পারি কিনা। হ্যালো সাগর, কেমন আছো মা? কি করে ভালো থাকি বল, দুদিন ধরে তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, তোর মোবাইলে ফোন যাচ্ছে না, তুইও তো ফোন করছিস না। মোবাইল নেটওয়ার্কের বাইরে ছিলাম মা, কোনো ল্যান্ড ফোনও ছিল না। তো ফিরছিস কবে? তুমি অনুমতি দিলে কাল ফিরে আসবো মা। অনুমতি দিলে মানে?
ঘরের ছেলে ঘরে ফিরবি, এতে আমার অনুমতি লাগবে কেন? লাগবে মা, লাগবে। কারণ তোমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে। অন্যায়? কেমন অন্যায় করেছিস? আগে বলো, মাফ করবে? আমার বিশ্বাস আমার ছেলে এমন কোন অন্যায় করতে পারে না যে আমি মাফ করতে পারবো না। সত্যি বলছো মা? আগে বল, কি এমন অন্যায় করেছিস? বিয়ে করেছি মা। কি বললি? চাঁদের মতো বউ, ঠিক যেমনটা মনে মনে চেয়েছিলাম। যাকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তোমার অনুমতি নিতে পারিনি মা। মা, কথা বলছো না কেন? বলো, মাফ করেছো? মাফ তখনই করা যায় যখন ছেলে অন্যায় করে। তুই তো কোনো অন্যায় করিসনি বাবা, বিয়ে করেছিস। বিয়ে করা কি অন্যায়? তোমার অনুমতি নেই নিজে? সন্তান যখন ভালো কাজ করে তখন মায়ের দোয়া আর অনুমতি সঙ্গেই থাকে, আর অন্যায় করলে থাকে না। তা বউনি আসছিস তো? আর হ্যাঁ মা, তোমার ছেলে কি তোমার বৌমাকে রেখে আসতে পারে? কাল দেখা হবে মা, রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসমান এবং জমিনে তুমি প্রভু, তুমি মানুষকে সৃষ্টি করেছো মাটি থেকে, আবার তাকে মাটিতেই মিশিয়ে দেবে। রোজ হাসরে আবার এই মাটি থেকেই তুমি পুনরুত্থান ঘটাবে। তোমার বিধান মোতাবেক আমি আমার স্ত্রীকে মাটিতে শুইয়ে দিয়েছি। হে আল্লাহ, তুমি তার কবরে জান্নাতের আলো পৌঁছে দিও। আমিন। হে আল্লাহ, তোমার নাম স্মরণ করে অনেক সুখের আশা নিয়ে স্বামীর হাত ধরে ঘর থেকে বের হয়েছিল ঝর্ণা, কিন্তু স্বামীর ঘরে পৌঁছানোর আগেই তুমি তাকে দুর্ঘটনায় মৃত্যু দিয়েছ। তুমি তাকে শহীদের মর্যাদায় রোজ হাসরে হাজির করো আল্লাহ। হে আল্লাহ, তুমি ভালোবেসে তৈরি করেছো মানুষ, তুমি মানুষকে দোষ দিয়েছ, গুণ দিয়েছ। আমার আমলনামায় যদি কোনো গুণ থেকে থাকে তাহলে সেই গুণের ওসিলায় তুমি আমার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আপা আমার কাল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব, ঘরে চলেন ইমাম সাহেব। ইন্নাল্লাহ মা সাবিরিন। সারাটা জীবন তরে আমারে আপনারে যে দেখছে সেই দেখবো। Thank you.
দাঁড়ে রইছি কেন? আমার তো আমু গেল, ছালাও গেল, বিয়ে বাড়ির আলো আমার কাছে মনে হইতেছে আগুন। কথা বলছিস না কেন? বৌমা কোথায়? এই যে তোমার বৌমা। বাড়িতে এসে তোমার পা ছুঁয়ে সালাম করবে মা। কিন্তু কিন্তু মা, ঝর্ণাকে ঝর্ণাকে আমি এক অন্ধকার মাটির ঘরে শুইয়ে দিয়ে এসেছি মা। আমি ঘুমোতে পারছি না মা, আমি ঘুমোতে পারছি না মা, আমি ঘুমোতে পারছি না মা, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও মা, একটু ঘুম পাড়িয়ে দাও মা। Yeah.
বাবা কিছু কইবি মা এয়ারপোর্টে ফুপু এলো না কেন তোর ফুপুর কত কাজ তা না হয় বুঝলাম কিন্তু এতক্ষণ সময় পার হয়ে গেল অথচ একবারও তুমি ফুপুর সাথে দেখা করার কথা বললে আরে দরকারটা কি দেখা করলেও সেই তোর ফুপু না দেখা করলেও তোর ফুপু নির্ভেজাল কোনো ভেজাল আছে এ তুমি কি বলছো বাবা যে ফুপু ছোটবেলা থেকে আমার লেখাপড়ার খরচ চালাচ্ছে বড় হয়ে ঢাকায় ভর্তি হবার পর যেন আমাকে কষ্ট করে হোস্টেলে থাকতে না হয় সেই জন্য এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে এখানকার সমস্ত খরচ চালাচ্ছে ফুপু পড়াশোনার জন্য আমাকে বিদেশ পাঠিয়েছে আর তুমি বলছো দেখা করলেও ফুপু না করলেও ফুপু আরে তার আসে দেখাই তো করছে না থাকলে করতো করতো না বড় লোক বইনেরা গরিব ভাইয়ের পোলা পাইঙ্গল লেগা এরকম করে আর আমি তো এর ছোট ভাই আমার লেগা করবো না তো কার লেগা করবো অথচ আগে তুমি এই কথা বলতে না বাবা তুমি বলতে ওই বোনটাই তোমার সব হ কইতাম আগে কইতাম আরে আল্লাহ তো আমার ছাপ্পর ভাইরা দেয় নাই দিছে আমার বইনের বইন আমার সংসার খরচ চালাইতো তোর লেখাপড়ার খরচ চালাইতো তাই কইতাম অহন তুই বড় ডাক্তার হইছিস অহন বইনের দয়া নিয়া আমার আর বাঁচতে হইব না রে মা সেটা দয়া নয় বাবা সেটা ছিল ফুপুর ভালোবাসা আরে কথা শেষ না করে কই যাস কাল সকালেই আমি ফুপুর কাছে যাব কেমন আছিস মা বস কি হয়েছে তোমার যাকে বসবাস করতে হয় এক জিন্দা লাশের সঙ্গে যে মায়ের সন্তান এখন মৃত্যু পথযাত্রী সে মা কি করে ভালো থাকে বল এসব কি বলছো তুমি টকবগে ছেলেটা বিদেশ থেকে ফিরে আসার পর দেশটা ঘুরে দেখতে চাইল বাধা দেয়নি দেশটা দেখতে গিয়ে দেখা পেল এক মেয়ের বিয়ে করলো সেই মেয়েটাকে সেখানে মোবাইলে নেটওয়ার্ক নেই ফেরার পথে নেটওয়ার্ক পেয়ে ফোন করে বলল চাঁদের মতো বউ নিয়ে ফিরছি ফেরার পথে লঞ্চ ডুবিতে মারা গেল বউটা তারপর বাড়িতে ফিরে এসে সেই যে নিজের ঘরে ঢুকলো বের হয় না কিচ্ছু খায় না ভাত না রুটি না কিচ্ছু না যা খায় শুধু এনে দিতে বলে তোর বাবাকে তোর বাবা তাই এনে দেয় কি খায় মদ এই দুই মাস শুধু মদ খেয়ে খেয়ে বেঁচে আছে সাগর এইভাবে করলে কতদিন বাঁচবে বলতে পারিস ছেলে খায় না দেখে তুমিও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো তাই না ছেলেকে না খাইয়ে কোনো মায়ের গলা দিয়ে খাবার নামে বল তুমি কোনো চিন্তা করো না আন্টি সব ঠিক হয়ে যাবে কিভাবে তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো ঢাকায় এনে মেডিকেল কলেজে ভর্তি করেছো উচ্চতর পড়াশোনা করার জন্য বিদেশে পাঠিয়েছো তোমার প্রিয়া আজ দেশে ফিরে এসেছে মনোরোগ বিশেষজ্ঞ হয়ে আমার জ্ঞান যদি আজ তোমার কাছে না লাগে তাহলে কি লাভ এই বিদ্যা অর্জন করে প্রিয়া আমার প্রথম রোগী সাগর ওকে আমি ভালো করবই আমি তোমার সেই ছোট্টবেলার প্রিয়া আন্টির কাছ থেকে সব শুনলাম আমার এত ভালো লাগছে বলে বুঝাতে পারবো না রীতিমতো গর্ব হচ্ছে তোমার জন্য জন্মের পর থেকে তোমাকে আমি চিনি চিনতে চিনতেই বড় হয়েছি দেশে লেখাপড়া শেষ করে তুমি চলে গেলে এক দেশে আর আমি চলে গেলাম আরেক দেশে তুমি আমার এত চেনা
অথচ আজ মনে হচ্ছে এতদিনও তোমাকে আমি চিনতে পারিনি। তুমি যে এত বড় প্রেমিক তা কখনো বুঝতেই পারিনি। যে মানুষটা এত ভালোবাসতে পারে, ভালোবাসার মানুষের জন্য নিজেকে ধ্বংস করে দিতে পারে, তার মতো বড় মানুষ আর কে আছে? আমার ভাবতেও ভালো লাগছে, রীতিমতো গর্ব হচ্ছে। কিন্তু তুমি বড় অন্যায় করেছো তোমার ভালোবাসার মানুষটার উপর, কষ্ট দিচ্ছ তাকে। মানুষের দেহটা মরে যায় সাগর, আত্মা মরে না। তোমার ভালোবাসা মানুষকে তুমি নিজ হাতে শুয়ে দিয়ে এসেছো সুন্দর এক মাটির ঘরে, অথচ তুমি তো নিজের ঘর থেকে কি করে রেখেছো? তুমি অবস্থায় থাকলে তার আত্মা কি শান্তি পাবে? পাবে না। সে ভাগ্যবতীর আত্মাকে কষ্ট দিও না সাগর, আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবে। তুমি কিন্তু কোনো বাধা দেবে না, ঠিক আছে? আন্টি। কি হলো রে প্রিয়া? আন্টি, সাগরের ঘরে লোক পাঠিয়ে দাও, পরিষ্কার করে সুন্দর করুক। আচ্ছা। শোনো আন্টি, চোখের পানি মুছে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, কাল আবার আসবো। আসি। লাইলি, গেদু মা, কোথায় গেলি তোরা? বাহ, চমৎকার, কত সুন্দর তোমার রুমটা। আমি তো ভাবতেই পারছি না, কাল আমি এই ঘরে এসেছিলাম। এ কি, তোমার গ্লাস খালি কেন? দাও, আমি বানিয়ে দিচ্ছি। তবে একটা কথা আছে, মদ খাবে খাও, মদ খেলে যে আর সব খাওয়া ছেড়ে দিতে হবে এমন তো কোনো নিয়ম নেই। চাঁদের মতো বউ তোমার ভালোবাসা, তাকে হারানোর যন্ত্রণা থেকে পালানোর জন্য তুমি মদ খাচ্ছ, কিন্তু পালাতে কি পারছো? তাকে ভুলতে কি পারছো? পারছো না। নিজেও মরছো, মাকেও মারছো। তোমার জন্য মা না খেয়ে বসে থাকে তাকে তুমি জানো? জানবে কি করে? তুমি তো মদ খেয়ে বেহুশ। হাত যদি তোমার চাঁদের মতো বউ থাকত তাহলে কি মাকে না খেয়ে থাকতে দিত? দিত না। এসব দেখে তার আত্মা কষ্ট পাচ্ছে না? মার কথা না হয় বাদ দাও, তার হাত থেকে তুমি কেন কষ্ট দেবে যাকে তুমি এত ভালোবাসো? মা না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, খাবার নিয়ে মাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি খাবে, পারলে মাকেও খাওয়াবে, তাহলে তোমার চাঁদের মতো বউয়ের আত্মার শান্তি পাবে। মা খাবার নিয়ে আসবে, তাকে আর কষ্ট দিও না। কি কি বললি প্রিয়া? সাগর খাবে? সত্যি বলছিস তো প্রিয়া? হ্যাঁ, আমার বিশ্বাস ও আজ খাবে। আমি আজ নিজের হাতে ওকে খাওয়াবো। লাইলি, লাইলি,
খেয়েছো মা? এতদিনে মনে পড়ল মা, তুই আগে খা, আমি খেয়ে নেব। মা না খেয়ে থাকলে সন্তান কি খেতে পারে? তুই কি করে ভাবলি ছেলেকে না খাইয়ে মার গলা দিয়ে খাবার নামবে? নিজের জীবন নিয়ে এটা কোন খেলা শুরু করছস? আমি জীবন নিয়ে খেলছি না বাবা, জীবন গড়ার চেষ্টা করছি। আরে এইভাবে কেউ জীবন গড়ে? এত বড় ডিগ্রি নিয়ে আইছস, কই বড় চাকরি ধরবি? আরে না হয় বিশেষ দিয়ে বড় অফিসার হবি, তাও যদি না করস একটা চেম্বার দিয়া চিকিৎসা করবি, তা না গইরা পুরো রইছস একটা জিন্দা লাশ রে নিয়ে। আমি যে বিদ্যা শিখে এসেছি তাই কাজে লাগাচ্ছি বাবা, চিকিৎসা করছি। সাগর এখন সুস্থ হতে শুরু করেছে। আরে তাতে তোর কি লাভ? লাভ লোকসান দিয়ে ব্যবসা চলে, জীবন চলে না। ওই জীবন দিয়ে তোর কোনো লাভ নাই। সাগর আমার বোনের একমাত্র সন্তান, তারে বাঁচে তোর কি লাভ? বরং সে মরলে তোর লাভ। এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি আমি, আমি ঠিকই বলছি। সাগর মরলে আমার বোনের আর কোনো ওয়ারিশ নাই, সমস্ত সম্পত্তি পাবি তুই। ছি বাবা ছি, তুমি এত নিচ! তোমার না একটি বোন, সেই বোনের একমাত্র ছেলের মৃত্যুর কথা তুমি ভাবো কি করে? টাকার জন্য, এই দুনিয়ায় টাকার উপর কিচ্ছু নাই, বাপ মা ঘর সংসার কিচ্ছু না, ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু না। টাকা আছে যার সব আছে তার, টাকা নাই যার কিচ্ছু নাই। কিন্তু আমার আছে, সুন্দর একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নের নাম সাগর। না না প্রিয়া না, যার এক পা মাটির উপর আর এক পা কবরে, তারে নিয়ে তোর কোনো স্বপ্ন থাকতে পারে না। মেয়েরা একবারই স্বপ্ন দেখে বাবা, জ্ঞান হবার পর থেকে দেখে, একটা সুন্দর সংসারের স্বপ্ন, আপন একজন মানুষের স্বপ্ন, যে মানুষটা ভালোবাসতে জানে। ভুল করতেছস তুই, ভুল! একটা জিন্দা লাশ নিয়ে স্বপ্ন দেখা ভুল। আমি কোনো ভুল করছি না বাবা, আমি আমার নিজের জীবন নিয়ে খেলছি। দয়া করে তুমি আমার জীবন নিয়ে খেলতে চেয়েও না। ভুল ভুল আমারই হয়েছে, মদ ধরাইছিলাম, মদের বোতলে এমন ট্যাবলেট মিশাইয়া দিতাম যাতে ধীরে ধীরে সাগর লাশ হয়ে যায়, এটা ছিল ভুল, এটা ছিল ভুল। মদের লগে যদি বিষ দিয়ে ডাইরেক্ট মাইরা ফলাইতাম তাহলে আইজ আমার মাইয়ের মুখ থেকে এমন কথা শুনতে হইত না। আমি বন ফুল গো, বিষে বিষে মারতে পারি নাই, করছি কত ভুল রে। আমি বন ফুল গো, বিষ দিয়া মারতে পারি নাই, করছি কত ভুল গো। সাগর ওটা নয়, এটা। মদ যখন খাবে তখন সাধারণ মদ কেন, দামি মদ খাবে। নিশ্চয়ই আমার বাবা মানে তোমার প্রিয় মামা এসব এনে দিয়েছিল। বাবা গ্রামে বড় হয়েছেন, কখনো শহরে কখনো গ্রামে থেকেছেন। বাবা কি করে চিনবেন কোথায় আসল খাঁটি ভালো মদ পাওয়া যায়? তুমি চেয়েছো
যেটা ভালো মনে হয়েছে এনে দিয়েছেন। এখন থেকে বাবার আনা মদ খাওয়া বন্ধ। এখন আমি এনে দেব, রোজ দেব। আমার তো মনে হয় তোমার চাঁদের মতো বউটা যদি হঠাৎ এখানে আসে তোমাকে চিনতে তার কষ্ট হবে, আর যদি চিনতেও পারে তবু এই চেহারা দেখে সে কষ্ট পাবে। বাহ, কি চমৎকার রান্না! নিশ্চয়ই আমার ফুপু আম্মা তার ছেলের জন্য মজা আর কিছু রান্না করছেন। যাই, রান্নাটা শিখে আসি, ভবিষ্যতে কাজে লাগবে। যাই। সাগরের সৌন্দর্য এতদিন যে মেঘের আলে ঢাকা ছিল, এসো। মা নিজের হাতে রান্না করেছেন, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। একদম চোখ বন্ধ করবে না। চোখে পানি আসে না, আনন্দের চোখে পানি আসে। তোমাকে নিজের হাতে খাওয়াতে পেরে আনন্দে আমার বুকটা ভরে গেছে। কিরে, চা খাবি? কিছু বলবি? হ্যাঁ আন্টি, কি বলবি বল। আমি চাই কাল সাগরকে নিয়ে একটু বাইরে যেতে। যাবি? অবশ্যই যাবি, ওকে তো আমি তোর হাতে তুলে দিয়েছি। আন্টি, পাগল মেয়ে, সাগর এখন অনেকটাই সুস্থ, শুধু তোর জন্য। ওকে সারা জীবন দেখে রাখার দায়িত্ব তোর। দোয়া করো আন্টি। তোর এই আন্টি ডাকতে আমার একদম ভালো লাগে না, কেমন যেন বিদেশি বিদেশি মনে হয়। এই আন্টি ডাকটা বাদ দিয়ে মা ডাকতে পারিস না। আজ আমি যাই। আরে কোথায় যাচ্ছিস, চাটা শেষ করে যা, কাল তো আসবই। পাগলি মেয়ে। পৃথিবীটা অনেক সুন্দর, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার চিন্তা করাটাও অন্যায়। বসো। আমি জানি কেন তুমি নিজেকে ধ্বংস করতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে পৃথিবীতে ঝর্ণাকে হারালেও মরণের পর আবার তাকে ফিরে পাবে, তাই না? না সাগর, তোমার ধারণা ভুল। মরণের পরও তুমি ঝর্ণাকে পেতে না। চলো, আত্মহত্যা করলে মানুষ বেহেস্তে যায় না, তুমি যা করছিলে সেটা আত্মহত্যা। ঝর্ণা ভাগ্যবতী, দুর্ঘটনায় মারা যাবার পর স্বামীর হাতে মাটি পেয়েছে। আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেস্তবাসী করবেন। তুমি তো আত্মহত্যা করে দোজকে যেতে, মরণের পর তাকে পাবে কি করে? মরণের পর যদি ঝর্ণাকে পেতে চাও,
ভাবে তোমাকে বাঁচতে হবে সাগর, জীবন যুদ্ধে জয়ী হয়ে বাঁচতে হবে, সৎভাবে বাঁচতে হবে, যেন যেন মৃত্যুর পর তুমিও বেহেস্তে যেতে পারো। আমি বাঁচতে চাই প্রিয়া, মরণের পর ঝর্ণাকে পাওয়ার জন্য বাঁচতে চাই। চোখ বন্ধ করো। ঝর্ণাকে দেখেছো তাই না? খুব কষ্ট হচ্ছে তাই না? সেই কষ্ট থেকে বাঁচতে মদ খেতে ইচ্ছে করছে তাই না? প্লিজ 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 প্রিয়া, একটু তুমি না বলেছিলে বাইরে গিয়েও খাওয়া যায়, প্লিজ। না না সাগর, মনকে শক্ত করো, মরণ নেশা থেকে বাঁচার এই যুদ্ধে তোমাকে জিততেই হবে। ধরো, শক্ত করে ধরো আমার হাত, ধরো। মনে মনে উচ্চারণ করো, খাবো না, বলো, হ্যাঁ বলো, বলো খাবো না, বলো বলো খাবো না। আমি শেষ থেকে দেখে যাব, খালি হাতে যাব না, ওই আমি মস্তানা, আমি দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার মস্তানা, আমি তোমার দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা, আমি তোমার দিওয়ানা, আমি তোমার মস্তানা, আমি তোমার দিওয়ানা। চল চল বেটা, পাগল করলি দেশ, খাইর নিল।
যে আমার যুগে যুগে আমি তোমারি খুব কষ্ট হচ্ছে কেন এই বয়সে আবার উনি অফিস শুরু করবেন মানে তোমার বাবা মারা যাবার পর আন্টি তোমাদের অফিস চালাচ্ছেন এত বড় প্রতিষ্ঠান তোমাদের সবকিছু একা সামলাচ্ছেন পাশাপাশি তোমাকে লেখাপড়া শিখিয়ে উপযুক্তভাবে গড়ে তুলেছেন আশা ছিল তুমি ফিরে এসে অফিসে দায়িত্ব নেবে আন্টি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক তোমার জন্য উনি এই কয় মাস অফিসে যাননি আমার বাবা অবশ্য মাঝে মধ্যে যান কিন্তু উনি তো এসবে কিছুই বোঝেন না ভাগ্য ভালো তোমাদের জিএম খুবই সৎ মানুষ উনি এতদিন চালিয়ে নিচ্ছেন শুধু বাসায় এসে আন্টির অনুমতি নিয়ে যান তাই বলে এভাবে তোর অফিস চলে না সেই জন্য আন্টি ঠিক করেছেন কাল থেকে নিজেই অফিস করবেন না মানে মা অফিসে যাবে না তাহলে অফিস চলবে কি করে আমি চালাবো তুমি আশ্চর্য দুই চোখ বুঝলে তুমি বর্তমানকে হারিয়ে ফেলো অতীত স্মৃতিকে কাছে টেনে যন্ত্রণায় ছটফট করো অফিসের দায়িত্ব তুমি পালন করতে পারবে নিশ্চয়ই পারব পারতে আমাকে হবে না হলে নিজেকে মনে হবে আমি এক অকৃতজ্ঞ সন্তান আর স্মৃতি আমাকে কষ্ট দেয় ঠিকই কিন্তু সে কষ্ট আমার নিজে তার জন্য নিজের গর্ভধারিণী মাকে তো আমি কষ্ট দিতে পারি না কংগ্রেচুলেশন সাগর তুমি পারবে অফিসে আপনি আগেও এসেছেন আপনার বাবার সাথে এসেছেন আপনার মার সাথেও এসেছেন কিন্তু আজ এই প্রথম আমাদের এমডি হিসেবে দায়িত্ব পালন করতে অফিসে এলেন তাই আপনাকে স্বাগত জানাতে এই আয়োজন ভুল করেছেন আপনারা ভুল করেছি আমার সমস্যার কারণে কয়েক মাস মা এই অফিসে আসতে পারেননি মামা মাঝে মাঝে এসেছেন কিন্তু উনি এ ব্যবসার কিছুই বোঝেন না মায়ের অনুপস্থিতির সুযোগে অনেক কিছু হতে পারত এই অফিসে কিন্তু আপনারা সেটা হতে দেননি আপনারা সঠিকভাবে কাজ করেছেন আপনারা প্রমাণ করেছেন এই প্রতিষ্ঠানকে কতটা ভালোবাসেন আমার সব দোষ দোষ আমি করেছি আমার আমার বাবার তৈরি প্রতিষ্ঠানের দিকে কখনো ভালো করে তাকাইনি ছোট সাহেব আজ আপনারা যে সম্মান আমাকে দেখালেন সেই সম্মান আপনাদের প্রাপ্য দোয়া করবেন
আমি যেন আপনাদের এই সম্মান রাখতে পারি, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। দোয়া করিস ভাই? খালি কি দোয়া করুম, বাইকার লিগা পাত্রী খুঁজুম না? পাত্রী আমি খুঁজেই রেখেছি। কসকি বুবু, আমি সাগরের মামু, তোর সুডু ভাই। আমি জানলাম না তুই পাত্রী ঠিক করে ফেলাইছ। হ্যাঁ, নিজেদের ঘরে উপযুক্ত মেয়ে থাকতে আমি বাইরে খুঁজতে যাব কেন? আমগো ঘরে আবার পাত্রী কেডা? যার জন্য সাগর এখন সুস্থ হয়ে উঠেছে, আমি তার হাতে সাগরকে তুলে দিতে চাই। তুই কার কথা কস? প্রিয়া, ঘরের মেয়েকে আমি ঘরে রেখে দিতে চাই, যদি তোর আপত্তি না থাকে। এইটা তুই কি কইলি বুবু? প্রিয়া তো ছোটবেলা থেকে তোর বাপুয়া কি করতে পারছি আমি? ছোটকালে বিয়ে করছিলাম, মহামরা মাইয়াটারে তো তুই মানুষ করছিস, ঘরে লেখাপড়া শিখাইছিস, ওর সমস্ত খরচ চালাইছিস, ওর নামে বাড়ি কিনা দিছিস। প্রিয়া তো তোরই, তাহলে যদি তুই ছেলের বউ বানাইতে চাস ভালো কথা, আমি মূর্খ কেন আপত্তি করুম? ক সত্যি বলছিস ভাই? সত্যি তুই প্রিয়ার সাথে সাগরের বিয়েতে রাজি? আবার জিগাও, আমি তো কইলাম প্রিয়া তোমার, কিন্তু বুবু সাগর কি বিয়েতে রাজি হইব? সেটাই এখন প্রশ্ন ভাই। একবার তার মন ভেঙে গেছে, অনেক চেষ্টা করে প্রিয়া তাকে সুস্থ করে তুলেছে। আমি চাই তুই চাস প্রিয়াকে বিয়ে করে সাগর স্বাভাবিক জীবনে ফিরে আসুক। শুধু একটাই চিন্তা, সাগর রাজি হবে তো? ভেবেছিলাম প্রথম দিন থেকে ফুল টাইম অফিস করব, দিলে না? ফুল টাইম অফিস করলে কি চলবে? নিজের পুরো জীবনটার কথা ভাববে না? কিরকম? যেমন ধরো, তোমাকে অফিস থেকে কেন বের করে আনলাম জানো? একসাথে খাওয়ার জন্য। এই খাবারটা জীবনের জন্য দরকার, বাঁচতে হলে খেতে হবে। তা তো হবেই, কিন্তু অফিসেও তো খাবারটা খেতে পারতাম, এখানে নিয়ে এলে কেন? বাঁচার জন্য। বাঁচার জন্য? মানুষ জন্ম নেয় আবার মরেও যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একা থাকতে পারে না সাগর। বাঁচার মতো বাঁচতে হলে তার একজন সঙ্গী দরকার, যে একান্ত আপন, দুজন শুধু দুজনার জন্য। আমি তো তাই চেয়েছিলাম প্রিয়া, একজনকে চিরদিনের সঙ্গী করে নিয়েছিলাম, কিন্তু নিয়তি তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। যে চলে গেছে সে তোমার ভালোবাসা নিয়ে চলে গেছে, কিন্তু তুমি তো বেঁচে আছো, একা একা কোনো সঙ্গী ছাড়া কি করে তুমি তোমার পুরো জীবনটা কাটাবে, তুমি বলতে পারো? জানি না। মিথ্যে কথা, তুমি খুব ভালো করেই জানো একা একা বেঁচে থাকা কতটা কষ্টের। তুমি ভালো করেই জানো একটা মানুষের সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে হলে তার একজন সঙ্গী দরকার। হ্যাঁ জানি, আমি জানি, পাশাপাশি এও জানি, ঝর্ণা, ঝর্ণা যে ছিল আমার চাঁদের মতো বউ, চোখ পুছলেই যাকে আমি দেখতে পাই, আমি শুধু তাকেই ভালোবাসি, তাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে না। তোর এই বিধবা মাকে আর কত কাঁদাবি রে সাগর, তুই আমার একমাত্র সন্তান, তোর মুখে একটু হাসি দেখলে আমি সমস্ত দুঃখ ভুলে যাই, তোকে একটু সুখী দেখলে। সুখ? সুখ আমার জীবন থেকে মরে গেছে মা, আসতো আমি ভুলে গেছি। এর বুকটা চিরে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে, আঘাতে আঘাতে কত বিক্ষত হয়ে গেছে আমার হৃদয়। না, যে সন্তান আমার বুকের উপর তিল তিল করে বড় হয়েছে, স্নেহ ভালোবাসা দিয়ে যাকে আমি মানুষ করেছি, যে সন্তানের মাথার উপর আমার ছায়া রয়েছে, পৃথিবীর কোনো আঘাত তাকে স্পর্শ করতে পারে না খোকা। পারে মা, পারে। সুখের স্বপ্ন যখন ভেঙে যায়, জীবন থেকে যখন আশা হারিয়ে যায়, তখন সে জীবন আর জীবন থাকে না, আঘাতে আঘাতে সে জীবনের নাম হয়ে যায় মরণ। বলতে পারো মা, ঝর্ণা আমার জীবন থেকে কেন হারিয়ে গেল? একটি একটি ফুল দিয়ে যে বাসর আমি সাজিয়েছিলাম, সেই বাসরের প্রদীপ জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে কেন নিভে গেল? নিভে যায়নি তো খোকা,
আমার খোকার বাসরে প্রদীপ নেভে যেতে পারে না, ও প্রদীপ আবার জ্বলবে। হ্যাঁ খোকা, তোর জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেবে প্রিয়া, প্রিয়াই হবে তোর জীবন সঙ্গী। প্রিয়ার মাঝে তুই ঝর্ণাকে খুঁজে পাবি। এ হয় না মা, এ হয় না। কেন হবে না খোকা? যে প্রিয়া দিনের পর দিন তোর শিয়রের কাছে বসে থেকেছে, দিন রাত সেবা যত্ন দিয়ে তোকে ভালো করে তুলেছে। না মা, না, আমার এই অভিশপ্ত জীবনের সাথে আর কাউকে তুমি জড়াতে চেও না। যে বুকে আমি ঝর্ণার নাম লিখেছি সেখানে অন্য কারো নাম আমি লিখতে পারবো না মা। আমার কথাটা একবার বুঝতে চেষ্টা কর, প্রিয়াকে বিয়ে কর, বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে গেছে। না মা, না, এ বিয়ে আমি করতে পারবো না। তোর কাছে আমি হাত পেতে কোনোদিন কিছু চাইনি, আজ মা হয়ে তোর কাছে হাত জোর করে মিনতি করছি, এ বিয়ে তো তুই অমত করিস না খোকা। এ তোমার অন্যায় অনুরোধ মা। কিসের অন্যায়? বংশ রক্ষার জন্য হলেও প্রিয়াকে তোর বিয়ে করতেই হবে, এ আমার অনুরোধ নয়, আদেশ। এই আদেশ পালন না করলে তুই আমার মরামুখ দেখবি। এই আঁচলের ছায়া দিয়ে তোকে আমি মানুষ করেছি, এই আঁচলে ঢেকে বুকে দুধ দিয়ে আমি তোর ক্ষুধা মিটিয়েছি। এই শাড়ির আঁচল আজ তোর মায়ের আঁচল নয়, কাপড়ের কাপড়। আমার আদেশ অমান্য করার আগে কাপড়ের কাপড় দিয়ে তুই আমাকে ঢেকে দিয়ে যা, তাহলে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগে। জানবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, কোনোদিন ছিল না।
পারের ডাক যদি আসে এখনই বিদায় তুমি না দিলে যাব না যে সারাদিন কত পরিশ্রম করিস, ভালো মতো না খেলে শরীর টিকবে? মুখটা মুছে দে। শোনো, কিছু বলবে? চোখ বন্ধ করো। কাকে দেখলে? ঝর্ণাকে। তোমাকে তো বলেছি, ঝর্ণা আমার আত্মার সাথে মিশে আছে। স্মৃতির দরজা খুললে ওকে আমি দেখতে পাই। তুমি যেমন সত্য, তোমার মুখের কথাও তেমন সত্য। তোমার মতো সত্যবাদী স্বামী আমি পেয়েছি, এ যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কি প্রিয়া, তোর চোখে পানি? হ্যাঁ, আমার এক চোখের পানি। সাগরের জীবন থেকে প্রিয়জন হারিয়ে যাওয়ার বেদনার অন্য চোখের পানি। সাগরের মতো সত্যবাদী স্বামীর বউ হয়ে এ বাড়িতে আসার আনন্দের চোখের পানির আলাদা কোনো রং নেই বলে বোঝাতে পারবো না। কোনটা আনন্দে আর কোনটা বেদনা প্রিয়া? ধর্ষণ
বলেছে না খেলবা মিলাকে টিক 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 খেলবা খেলবা নিজাম ভাই দুলা ভাই তুমি কই আসলা দুলা ভাই কোথা আসলা সব পরে শুনবে আগে সন্ধ্যাকে ধরো হাসপাতালে নিয়ে যাও ধরো হ্যালো আসসালামু আলাইকুম জেম সাহেব ওয়া আলাইকুম আসসালাম সাগর কোথায় উনি তো এখনো আসেননি এখনো পৌঁছেনি না ম্যাডাম এলে কিছু বলতে হবে না না ঠিক আছে আমি পরে ফোন করব রাখি কি হয়েছে মা না এমন কিছু না মা প্রতিদিন অফিসে পৌঁছেই ও ফোন করে আজ করেনি এখন ফোন করে জানলাম সাগর এখনো অফিসে পৌঁছেনি এখনো পৌঁছেনি ওর মোবাইলে ফোন করতে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা ঠিক না তাছাড়া কিছুদিন আগেও সাগর মানসিকভাবে বিপর্যস্ত ছিল এখনো সেই রেশ কাটেনি এই অবস্থায় সে যখন গাড়ি চালায় আমি মোবাইল বন্ধ রাখতে বলি ওর কি অন্য কোথাও কাজ আছে তেমন কিছু বলেনি তো মা আঘাত তেমন গুরুতর নয় তবে সমস্যা হলো কি জানেন ওনার প্রেশার খুবই কম শরীর এত দুর্বল যে মনে হচ্ছে উনি খাওয়া দাওয়া একদমই করেন না গাড়ির ধাক্কা কিংবা কপাল কেটে যাওয়ার জন্য নয় দুর্বলতায় মাথা ঘুরে উনি জ্ঞান হারিয়েছেন জ্ঞান কখন ফিরবে স্যার প্রয়োজনীয় ঔষধ ইনজেক্ট করা হয়েছে আশা করছি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে থ্যাংক ইউ স্যার চল হ্যালো জি স্যার জি ঠিক আছে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি আসসালামু আলাইকুম জাদু করেছো আমাকে চোখ বুঝলি দেখি শুধু তোমাকে এমন স্বর্গ সুখ পাইনি তো কেউ ও তুমি আমার চাঁদের মতো সাগর অফিসে ফোন করে বলেছে সে ব্যক্তিগত কাজে ব্যস্ত অফিসে যাবে না তাই নাকি হ্যাঁ মা
জেম শেফকে বলে দিয়েছি জরুরি কোনো বিষয় থাকলে তোমার সাথে যোগাযোগ করতে। তার মানে ওর মোবাইল খোলা, ফোন করে কথা বল। করছি মা, বারবার করছি। ফোন বন্ধ, আমার মনে হয় জেম শেফকে ফোন করে আবার ফোন বন্ধ করে। আমার মনটাও তো চমকে উঠছে। কি হলো সাগরের? আবার কোনো? না 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 মা, পাগল মেয়ে, এত চিন্তার কি আছে? নিশ্চয়ই কোনো পুরনো বন্ধু বান্ধবকে পেয়েছে, তাকে নিয়ে ব্যস্ত আছে। তুমি বেরিয়ে যাবার পর হঠাৎ দৌড়ে এসে ভেতরে ঢুকলো সীমা। সীমা তুই? এদিকে বস। তাই তো এই গুন্ডা লোকটার হাত থেকে বাঁচার জন্য আমি আমি পালিয়ে এসেছি। আমি জানতে পারলাম আজ রাতের লঞ্চে তোরা ঢাকায় যাচ্ছিস, তাই তো সুযোগ বুঝে ওদের চোখকে ফাঁকি দিয়ে এই লঞ্চে এসে উঠেছি। খুব ভালো করেছিস। তারপর? আমার সৎ ভাই আর মহাজনের গুন্ডারা মিলে হয়তো এই লঞ্চে এসে আমাকে জোর করে ধরে নিয়ে যেতে পারে। কি সাংঘাতিক! আমি মরে যাব সেও ভালো, তবুই মহাজনের বউ হব না। ভেঙে পড়িস না সীমা, এক কাজ কর, তুই আমার পোশাকটা পরে নে আর আমি তোর পোশাক পরে বাইরে গিয়ে দাঁড়াবো। ওরা ভুল দেখেছে মনে করে চলে যাবে। তারপর? ওর সঙ্গে পোশাক বদলে নিলাম, ওকে কেবিনে বসিয়ে রেখে আমি বেরোবার জন্য দরজা খুলতেই হঠাৎ লঞ্চটা দুলে উঠল। তাল সামলাতে গিয়ে কেবিনের বাইরে চলে এলাম। কত বড় চালবাজ তুমি! কান্না কাল মেরে দাফন করে কিতা মাসাই না দেখাইলাম। আমার মেয়ে যে জেনা করছে এটা আপনি দেখছেন? দেখা দেখে কি আছে, টের পাওয়া যায় না। আফসোস, নামাজ পড়েন কিন্তু কালবের নিসবত এখনো কালো। আরে তওবা করুন, নইলে হাসরের ময়দানে এই মিথ্যা তোহমতের জন্য জবাব দিতে হবে। তওবা আপনি পড়েন, আপনি মেরে পড়ান, জিনাকারীরে মাটিতে পুঁততে পাথর মেরে হত্যা করেন। অনেক বলেছেন, আমি সাবর করেছি। গেরাম ছেড়ে চলে যেতে আমার এতটুকু আপত্তি নাই। আল্লাহ তাআলার হাজার শুকর, আপনাদের মতো মুসল্লিদের আগে ইমাম হয়ে আমার আর নামাজ পড়াইতে হবে না। দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেদায়েত করেন, হেফাজত করেন। শুধু শুধু একটা রাইত, একটা রাইত আমার সুযোগ দেন। আল্লাহ তাআলার জমিন অনেক বড়, হেফাজতের মালিক আল্লাহ। তোমার বাবার নাম? তুমি শিল্পপতি, এটুকু সম্বল করে বাবা আমি আর ভাইয়া চলে এলাম ঢাকায়। বাবা এখন কোথায়? আমার পোলাটা প্রতিবন্ধী শিশুর মতো। যে লোকটা আপনার মায়ারে গাড়ি চাপা দিছে, আপনার পোল আয়তারে ছাইড়ে দিছে, কয় সে লোকটা নাকি তো দুলাভাই। দুলাভাই কয়ে ডাকছে? তাইলে তো আমার পোলায় জামাইরে ঠিকই চিনছে। আপনার পোলা তো পাগল, কারে না কারে দুলাভাই কইছে কে জানে। ও পাগল না, তবে যেইটা একবার ওর মাথায় ঢুকে সেটা সহজে বাইর হইতে চায় না, পরে পাগল হওয়া উচিত না। এই তো এই গাড়ি, এই তো বাজান। কি সুন্দর গাড়ি! আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে তাই না আব্বা? না বাবা, কোনো কষ্ট না। আমি যে আমার মাইয়ারে ফিরা পাইছি আল্লাহর কাছে হাজার শুকর। আব্বা হাজার শুকর। বসো। কত সুন্দর বাড়ি, আমি তোকে উদ্দেশ্যে যাই। শরিয়ত মোতাবেক কলমা পড়ায়া তোমাকে বিয়া দিছিল মুয়াজ্জেন সাহেব। ঠিকানায় লেখা ছিল ঢাকা জেলার গুলশান নিবাসী মরহুম আরিফ চৌধুরীর একমাত্র ছেলে সাগর চৌধুরী। আমি
আমি সেই ঠিকানায় লেখা রাখছিলাম। ঢাকায় আসার পর থেকে প্রত্যেক দিন সকালে বাইর হইয়া গুলশানের রাস্তায় রাস্তায় ঘুরছি। বড় নিষ্ঠুর এই ঢাকা শহরের মানুষ, কারো হাতে সময় নাই, কেউ কথা কইবার চায় না, খালি দূর দূর করে। কয় ওই দিকে যান, আমি কি ভিক্ষা করতেছি? তুমি কইছিলে তোমাকে বড় কোম্পানি, অনেক ফ্যাক্টরি, আমি অনেক বড় বড় ফ্যাক্টরিতে গিয়া তোমার খোঁজ করছি, পাই নাই। তোমরা কিছু কান না কেন? তুমি সব তোমার আমি তুমি না মোর দুলা ভাই, তুমি খাইবা কি? দরকার হলে আরো আসবে, তুমি খাও। তুমি না খুব ভালো দুলা ভাই। সাগর রহন কই আছে, কার লগে আছে সেটা আমরা কেউ না জানলেও জিএম সাহেব নিশ্চয়ই জানে। আরে কথা তো অল লগেই হইতাছে। জিএম সাহেব? হ জিএম সাহেব। না রে ভাই, জিএম সাহেব জানলে নিশ্চয়ই আমাকে বলতো। আরে সাগর যদি নিষেধ করে থাকে? সাগর নিষেধ করেছে? করতেও পারে। আমি এক্ষুনি জিএম সাহেবকে জিজ্ঞেস করছি। না মা, জিএম সাহেবকে ফোন করবেন না। কেন? আমার স্বামী যে কথাটা গোপন রাখতে চায়, আমি চাই না সে কথাটা অন্য কেউ প্রকাশ করে দিক। এইটা তুই কি কইতাছস? আমার স্বামীর কথা আমি তখনই জানব যখন সে নিজে তা প্রকাশ করবে। অন্য কাউকে জিজ্ঞেস করে আমি আমার স্বামীকে ছোট করতে পারবো না। সাগরের অনেক ভাগ্য মা, তোর মতো বউ পেয়েছে। ভাগ্য তো আমারও ভালো মা, সাগরের মতো স্বামী পেয়েছি, তোমার মতো মা পেয়েছি। তুমি শুধু দোয়া করো ও যেখানে আছে যেভাবে আছে যেন ভালো থাকে। এই মা কোথায়? কি ব্যাপার, তুমি এমন চমকে উঠলে যে? কই না তো, কখন চমকালাম? বিকেলে এ বাড়িতে আসার পর থেকেই আমার চোখ শুধু মাকে খুঁজছে। কখন উনি আসবেন? কখন তার পা ছুঁয়ে সালাম করব? কখন তিনি ছেলের বউ হিসেবে আমাকে দোয়া করবেন, বুকে টেনে নেবেন? ভেবেছিলাম তিনি হয়তো কোনো কাজে বাইরে গেছেন, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো, মা ফিরছেন না। বলো না, বলো না মা কোথায় গেছে? মা বাসায় আছেন। ঝর্ণা বাসায়? আমি সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু কই? এ বাসায় নয়, আরেক বাসা। তাহলে এটা কার বাসা? এটাও আমাদের বাসা, কিন্তু এ বাসায় মা থাকেন না। যে বাসায় মা থাকেন না সে বাসায় আমাকে নিয়ে এলে কেন? এই মুহূর্তে তোমাকে সেটা বলতে পারবো না ঝর্ণা। শোনো, তুমি যদি বলতে না চাও আমি জানতে চাইব না, আমি শুধু সেটুকুই জানব যতটুকু তুমি বলবে। আমাকে মাফ করে দাও সাগর, আমি হঠাৎ এমন প্রশ্ন করে ফেলেছি যে প্রশ্ন তোমাকে কষ্ট দিচ্ছে। Yeah.
কোথায়? যেখানে মা আছেন সেখানে। এই বাসায় সবকিছু আছে, তুমি তোমার নিজের মতো করে সাজিয়ে নিও, যখন যা প্রয়োজন হবে বাইরে দারোয়ানকে ডেকে বললেই এনে দেবে। আমার অলংকার তো তুমি, তুমি যদি না থাকো আমি কেমন করে ঘর সাজাবো সাগর? আমি তো তোমার কাছে আছি ছন্না, আমার সমস্ত সত্তা নিয়ে তোমার কাছে আছি। মা তোমার চিন্তায় ভীষণ অস্থির হয়ে উঠেছিল, আমি জোর করে ওনাকে ঘরে পাঠিয়ে দিয়েছি। রাত অনেক হয়েছে, হাত মুখ ধুয়ে খাবে চলো। কি হলো? তোমার সঙ্গে জরুরি কথা আছে প্রিয়া। সব শুনবো, সময় তো ফুরিয়ে যাচ্ছে না, চলো তো। মানে আমি ঝর্ণার কথা মনে পড়ছে, এই তো খুব স্বাভাবিক, তুমি না বললেও তোমার চোখের দিকে তাকিয়ে আমি সব বুঝতে পারি। জীবনের প্রথম ভালোবাসা এত সহজে কি ভোলা যায়? তার জন্য আমার বিন্দু মাত্র দুঃখ নেই। আমি তো জানি আমার স্বামী কতটা সত্যবাদী, এমন সত্যবাদী স্বামী পাওয়া যে কোনো নারীর জীবনে রীতিমতো অহংকার। আসলে প্রিয়া আমি তোমাকে ঝর্ণার মতো ভালোবাসতে পারোনি, তাতে কি হয়েছে? ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? প্রেম ভালোবাসি তো আল্লাহর রহমত, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। দুজক বুঝলে যে ঝর্ণাকে তুমি দেখতে পাও, যে ঝর্ণা তোমার মন প্রাণ জুড়ে রয়েছে, যাকে তুমি নিজের হাতে মাটির বিছানে ঘুম পাড়িয়ে রেখে এসেছ, মনে করো সে পৃথিবী ছেড়ে চলে যায়নি, তাহলে আমি তার সমস্ত অধিকার ফিরিয়ে দিয়ে প্রমাণ করে দেব ঝর্ণাকে তুমি যতটা ভালোবাসো তার চেয়ে শতগুণ আমি আমি ভালোবাসি তোমাকে। তোমার বুকে ঝর্ণার স্রোত আবার যদি বয়ে যায় তাহলে তুমি তুমি এত মহৎ। আমি জানতাম না প্রিয়া, আমি জানতাম না তোমার মতো মহাতে স্ত্রীকে এতদিন দূরে সরিয়ে রেখে আমি অনেক অবিচার করেছি, বুকের মাঝে চড়িয়ে দিয়ে ভালোবাসতে বাসতে ফতুর হয়ে যাব। প্রিয়া শোনো, আসল কথাটাই তো বলা হলো না। মা, মা কি হয়েছে? আজ আমি ভীষণ খুশি মা, ভীষণ খুশি। স্বামীকে আপন করে পাবার শোক কেমন আজ আমি তা বুঝতে পেরেছি। সাগর নিজের মুখে বলেছে আমাকে দূরে সরিয়ে রাখবে না। সাগর কোথায়? ড্রয়িং রুমে। চলো মা, চলো এসো। এইখানে তো ছিল। এপাশে সাগর, পাশে নদী, মাঝখানে সে
জীবন নিয়ে নাও, তবু সাগরকে সুস্থ করে দাও।
এমন কথা বলে আমাকে তুমি পাপি করো না ঝর্ণা। আমি জানি স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেস, কেউ জানি বড় প্রেম শুধু কাছে জানে না, দূরেও ঠেলে দেয়। সেজন্য ভাগ্য হয়তো সাগরের জীবন থেকে তোমাকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল। আজ যখন তুমি আবার সাগরের কাছে কাছে এসেছো, তখন আর আমি তোমাকে দূরে সরে যেতে দেব না। আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, সেই ভালোবাসার কসম, সাগরকে আমি হারিয়ে যেতে দেব না। আল্লাহর রহমতে ওকে আমি সুস্থ করে তুলবই। সাগর যদি সুস্থ জীবনে ফিরে আসে, তাহলে পৃথিবীতে আমার চেয়ে বেশি সুখী আর কেউ হবে না। তোমার চোখের পানি আর আমার চোখের পানিতে কোনো পার্থক্য নেই। আজ দুজনে চোখের পানি দিয়ে আল্লাহর কলেমা লিখে আল্লাহর দরবারে চিৎকার করে বলবো, সাগরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, সাগরকে তুমি সুস্থ করে দাও, সাগরকে তুমি সুস্থ করে দাও। আমি পাপি, আপনারা আমার চক্ষু খুলে দিছে, আমি তওবা করে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমারে তিনি যাই শাস্তি দেন, আমার পিয়ারে যেন বিধবা হওয়ানের কষ্ট না দেন, কষ্ট না দেন। তোমার কাছে ফরিয়াদ করেছিলাম একজন সুন্দর মনের মানুষের জন্য, সেই সুন্দর মানুষটিকে তুমি দিয়েছিলে খোদা, আজ কেন তুমি আমার জীবন থেকে তাকে কেড়ে নিতে চাইছো খোদা, কেন কেড়ে নিতে চাইছো? হে আল্লাহ, অপরাধ যদি করে থাকি শাস্তি তুমি আমাকে দাও, আমার জীবনের বিনিময় হলেও। সাগরকে তুমি ফিরিয়ে দাও খোদা, সাগরকে তুমি ফিরিয়ে দাও। আপনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, সবই আপনার কুদরতি পায়ের নিচে। মেহরবানি করুন, আবাদকে বরবাদ করবেন না, হায়াত দারাজ করুন, এই গরিব মিসকিন গুনাহগার মেয়েকে বেওয়া করুন। আপনারা আমাকে সুযোগ দিন, আপনাদের দোয়ায় আমি বিদেশ থেকে মনোদৈহিক রোগের উপর বিশেষ কোর্স করে এসেছি। আপনারা অনুমতি দিলে আমি ইন্টারনেটে পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগ করে সাগরের চিকিৎসা করব। আমি জানি আপনারা অনেক বড় ডাক্তার, কেউ কেউ আমার শিক্ষক, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় আমার স্বামী। আমার পাপের প্রায়শ্চিত্ত তুমি আমারে করতে দাও, আমারে করতে দাও, কাউরে দিও না। তোমার এই দুই বান্দার কসম, তুমি আমার জীবন কাইরা নাও, তবু সাগরের জীবন কাইরা নিয়া আমার মাইয়াটারে তুমি বিধবা করে দিও না, বিধবা করে দিও না বাবু। স্বামী হারিয়ে বেঁচে থাকার কষ্ট তুমি আমাকে দিয়েছ, সাগরকে আঁকড়ে ধরে সেই কষ্ট আমি বুকে চাপা দিয়ে রেখেছি, এখন সাগরও তোমার কাছে যেতে চাইছে। আর কত কষ্ট, আর কত কষ্ট পাবো আমি, মা হয়ে কি করে দেখবো সন্তানের লাশ, তার চেয়ে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। সাগর ছাড়া আমি বাঁচব না, সাগরকে আমার বুকে ফিরিয়ে দাও, সাগরকে আমার বুকে ফিরিয়ে দাও।
সালাতু খায়রুম মিনান নাও আসসালাতু খায়রুম মিনান নাও আল্লাহু আকবার সবচেয়ে বড় ধন তার স্বামী আল্লাহর দরবারে সেই স্বামীর জীবন আমি ভিক্ষা চেয়েছিলাম আজ ভিক্ষা চাইব তোমার সুখ তোমার শান্তি সারা জীবন তুমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছ সেই চাঁদের মতো বউকে তুমি আবার ফিরে পেয়েছ আমি সেই চাঁদের বউকে গ্রহণ হয়ে থাকতে চাই না আমি জানি চাঁদে যখন গ্রহণ লাগে তখন সমস্ত পৃথিবী অন্ধকারের মাঝে হাবুটুবু খায় তাই নিজেকে আমি তোমার সীমানা থেকে সরিয়ে নিলাম তোমার জীবন নতুন আলোয় ভরে উঠলে আমি শান্তি পাবো